আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা যিনি আমাদেরকে এখনো পর্যন্ত আমাদের শ্বাস নিতে সাহায্য করছেন এবং আমাদের হৃদস্পন্দন চালু রেখেছেন, তার জন্য আমি ডাক্তার মোহাম্মদ ফয়জুল ইসলাম, আমি হার্ট রক্তনালী বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও সার্জন, আমি কর্মরত আছি বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে কার্ডিয়াক সার্জারি বিভাগে। আল্লাহ তাআলার অনেক শুকরিয়া, দীর্ঘ প্রায় দুই যুগ যাবৎ এই বিভাগের বা এই বিষয়ের সাথে সংযুক্ত থাকার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা যে যাতে করে মানুষ এই আমাদের যে অঙ্গ দিয়ে জীবন শুরু, যেই অঙ্গ দিয়ে জীবন শেষ, যাকে আমরা হার্ট বলি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের শরীরে এমন একটি অঙ্গ আছে যেটি ভালো থাকলে তোমাদের সব কিছু ভালো, যেটি নষ্ট হয়ে গেলে শরীরের সব কিছু নষ্ট হয়ে যায়, এটাকেই আমরা বলি হার্ট। এবং এই হার্ট প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের কেন্দ্রবিন্দুতে থাকে। মানব শিশুজন মায়ের পেটে প্রথম ভূমিষ্ঠ হওয়ার জন্যে তার আগমনী বার্তা শোনায়, তখনই আমরা শুনতে পাই এই হৃদস্পন্দন শুরু হয়ে যায়। অর্থাৎ প্রথম অঙ্গ যেটি চালু হয়, হাত পা চালু হলে আর হবে না, মাথা চালু হলে হবে না, হৃদস্পন্দন শুরু হয়, তখনই আমরা বলি এই মা সন্তান সম্ভব এবং তার সম্ভাব্য মা হতে যাচ্ছে। আবার মানুষ ব্রেন ডেথ হয়ে দীর্ঘদিন পড়ে থাকে কিন্তু তার হার্ট চলে বলে আমরা তাকে সাপোর্ট দিয়ে রাখি, অর্থাৎ শেষ অঙ্গ যেটি বন্ধ হলে আমাদের জীবন অবসান হয় সেটি হার্ট। সুতরাং এই গুরুত্বপূর্ণ অঙ্গ সম্বন্ধে এটা আমাদের পক্ষ থেকে বড় একটা সুযোগ যে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ হয়েছে। এই আমার সামনে দেখতে পাচ্ছেন যে হার্টের একটি মডেল আছে। এই হার্টের মধ্যে কতগুলো রক্তনালী থাকে যা দিয়ে হার্টের ভিতরে রক্ত প্রবেশ করে, তারপরে হার্টের ভিতরেই রক্তটার ঘোরাফেরা হয়, তারপরে হার্ট এই রক্তকে আবার পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দেয়। এখানে যে দেখতে পাচ্ছেন একটু ভিন্ন রঙের, একটু লাল নয়, এমন একটি নালী দিয়ে হার্টের ভিতরে রক্ত প্রবেশ করছে শরীরের ঊর্ধ্বাঙ্গ থেকে, এই নালী দিয়ে, যাকে আমরা বলি ঊর্ধ্ব মহাশিরা, এবং এটা হচ্ছে নিম্ন মহাশিরা। শরীরের নিম্নাংশের সমস্ত দূষিত রক্ত এই নালী দিয়ে হার্টের যে ঊর্ধ্ব, যে ডান অলিন্দ, যেটাকে আমরা বলি রাইট এট্রিয়াম, সেখানে প্রবেশ করে। সেই দূষিত রক্তটি অলিন্দ এবং নীলয়ের মাঝে একটি ভাল্ব আছে যেটিকে আমরা বলি ট্রাইকাস্পিড ভাল্ব বা তিন কপাটিকাযুক্ত একটি ভাল্ব। এই ভাল্ব দিয়ে এই ডান অলিন্দে প্রকাশ করে, নীলয়ে প্রকাশ করে। সেই নীলয়ের থেকে এই রক্তটি নীলয়ের যে বহির্গমনের পথ, যেখানে আরেকটি ভাল্ব আছে, দেখতে পাচ্ছেন যে একটি তিনটি পাতাযুক্ত একটি ভাল্ব, যেটাকে আমরা বলি পালমোনারি ভাল্ব, মানে পালমোনারি শব্দটি হচ্ছে ফুসফুসের সাথে সংযুক্ত। তখন এই দূষিত রক্তটি ফুসফুসে যায়, মেইন, এটাকে বলি প্রধান ফুসফুসীয় নালী বা মেইন পালমোনারি আর্টারি। এটা দেখতে পাবেন যে পিছনে গিয়ে দুই ভাগে ভাগ হয়ে যায়, এটি চলে যায় বাম ফুসফুসে, এটি চলে যায় ডান ফুসফুসে। তখন ফুসফুস থেকে রক্তটি, আমরা যখন শ্বাস নেই তখন রক্তটি বিশুদ্ধ করে ফুসফুস, ফুসফুসের মধ্যে রক্ত এবং বাতাসের বিনিময় হয়, অক্সিজেন কার্বন বিনিময় হয়, কিন্তু রক্তের সাথে বাতাস মিশে না, বাতাসের সাথে রক্ত মিশে না। তখন এই যে আমার ডান ফুসফুস থেকে লাল নালি দুটো দিয়ে, যেটাকে আমরা বলি যে ফুসফুসীয় মহাশিরা দুটো, ডান পাশে বাম পাশে ফুসফুসীয় মহাশিরা দুটো দিয়ে বাম অলিন্দে রক্তটি প্রবেশ করে, অর্থাৎ এখন শুরু হলো বিশুদ্ধ রক্তের খেলা। এই রক্তটি এই বাম অলিন্দ এবং নীলয়ের মাঝে একটি ভাল্ব আছে, দুই কপাটিযুক্ত ভাল্ব, আমরা বলি এটাকে মাইট্রাল ভাল্ব। এই ভাল্ব দিয়ে এই বাম নীলয়ে প্রবেশ করে। এই বাম নীলয়ই প্রথম চেম্বার যেখান থেকে বিশুদ্ধ রক্ত এই লাল নালি দিয়ে এবং এই দরজা দিয়ে, যেটাকে আমরা বলি অ্যাওর্টিক ভাল্ব, হ্যাঁ, মহা আমাদের যে শরীরের মহাধমনী অ্যাওর্টা, এর ভাল্ব দিয়ে রক্তটি বেরিয়ে যায়। তারপরে এখান থেকে রক্তটি বেরিয়ে ব্রেনে যায়, হাতে যায়, পায়ে যায়, নিচে গিয়ে বুক হয়ে, পেটে হয়ে সমস্ত শরীরে রক্ত ছড়িয়ে পড়ে। অর্থাৎ হার্ট হচ্ছে কেন্দ্র অঙ্গ, যেটি শরীরের প্রত্যেকটি অঙ্গ, সেই নখ থেকে চুল পর্যন্ত অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছিয়ে দেয়। কিন্তু এর সাথে ফুসফুসের একটা সার্কিট, যার মাধ্যমে এর একটা একটা ক্লোজ সার্কিট। এই যে কথাগুলো বললাম, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, ডান অলিন্দ, ডান নীলয়, ডান অলিন্দ এবং নিজের নীলয়ের মাঝে যে ভাল্ব,
ট্রাইকাস্পিড ভালভ, তারপরে এই বাম নিলয়ের যে বহির্গমনের পথ পালমোনারি ভালভ, পালমোনারি ধমনী বা ফুসফুসের ধমনী, তারপরে ফুসফুস দুপাশে দুটো ফুসফুস থাকে, ফুসফুস থেকে রক্ত বেরিয়ে আসে হচ্ছে এই ফুসফুসীয় শিরা দিয়ে, যদিও এর নাম শিরা কিন্তু এটা বহন করছে হলো বিশুদ্ধ রক্ত। তারপরে আসলো বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে বাম অলিন্দ নীলের মাঝের যে ভাল্বটি আছে সেই ভাল্ব দিয়ে রক্ত আসে বাম নীলয়ে, সেখান থেকে পাম্প করে, এভাবে পাম্প করে রক্তটি বেরিয়ে যায় সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। এই যে কথাগুলো বললাম, এই যে নালীগুলো আছে গ্রেট ভেসেল বলি আমরা, হ্যাঁ গ্রেট ভেসেল, এবং অলিন্দ নীলয় তার মাঝামাঝি ভাল্ব, এবং এই যে হার্ট যে পাম্প করে তার মাংসপেশী, হার্টের আবার তিনটি পর্দা থাকে, বাইরের পর্দাকে আমরা বলি ইপিকার্ডিয়াম, মাঝে থাকে হচ্ছে হার্টের যে মাংসপেশী যেটাকে বলি মায়োকার্ডিয়াম, এর ভিতরের এই দেয়াল কাভার হয়ে থাকে এটাকে বলে এন্ডোকার্ডিয়াম। এই যে অঙ্গগুলো আছে বিভিন্ন তার যে অংশগুলো আছে এর যে কোনো জায়গার অসুখ নিয়েই মানুষ আসতে পারে। অর্থাৎ হার্টের অসুখ বলতে আমরা শুধু যে সাধারণ মানুষের যে একটা ধারণা আছে হার্টের অসুখ মানে হচ্ছে হয় ইদানিং দেখানে ধারণা হয়েছে যে জন্মগত হৃদরোগ আর হচ্ছে হার্টের ব্লক, না যতগুলো কথা বললাম। আর এই যে এত বড় একটা হার্ট, যেই হার্টটা একটা মানুষকে একটা জীবকে বাঁচিয়ে রাখে তাকে টিকিয়ে রাখে হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র নালীগুলো যা যেগুলো হার্টের গায়ে থাকে, এগুলো হার্টকে জড়িয়ে থাকে হচ্ছে মানুষের মুকুট, যেভাবে মানুষের মাথায় পরিণত থাকে সেভাবে এই নালীগুলো হার্টের চারপাশে এইভাবে মুকুটের মতো জড়িয়ে থাকে। এবং এই জন্যে এই মুকুট মানে হচ্ছে এই জড়িয়ে থাকা, চারপাশ থেকে জড়িয়ে থাকে, এটা বলে করোনারি আর্টারি। আজকাল আমরা করোনা শব্দটা শুনেছি যে করোনা ভাইরাস, কিন্তু কেন বলছি যে এই করোনা ভাইরাসের আকৃতিটা অনেকটা চারপাশ থেকে তার গায়ের মধ্যে বিভিন্ন আছে ই আছে, সেই জন্যে এই যে নালীগুলো আছে হাড়ের গায়ে থাকে বলে এগুলোকে আমরা বলি করোনারি আর্টারি, আবার করোনারি ভেসেলস বলি। করোনারি আর্টারি হচ্ছে হার্টের গায়ে বিশুদ্ধ রক্ত পৌঁছে দেয়, এই মাংসপেশিগুলোকে বাঁচিয়ে রাখে, এগুলোর ব্লকজনিত কারণে আবার হার্ট অ্যাটাক হয়। আর এর থেকে আবার এই যে নীল নালীগুলো দেখতে পাচ্ছেন, এই হার্টের ভিতরের যে দূষিত রক্তটা সেটাকে আবার হার্টে ফিরে নিয়ে আসা হয় এবং হার্টকে আবার বাঁচিয়ে রাখা হয় এই দিয়ে। তো এইটুক হচ্ছে একটা হচ্ছে মৌলিক ধারণা যেটার মাধ্যমে আমরা হার্টের কী কী অসুখ হতে পারে, হার্টের মধ্যে কী কী মানে অংশ আছে সেগুলোর সম্বন্ধে একটা ধারণা থাকলে আমরা বুঝতে পারবো যে মানে মানুষের কত রকমের হার্টের অসুখ নিয়ে মানুষ আসতে পারে। এবং জন্ম থেকে শুরু করে মানুষের আমৃত্যু যে কোনো সময় হার্টের অসুখ নিয়ে মানুষ উপস্থিত হতে পারে, এবং কেউ কেউ জন্মের দিনই হার্টের অসুখ নিয়ে উপস্থিত হয়, কেউ মৃত্যুর দিন হার্টের উপস্থিত হতে হয়। আমরা জানি যে আমাদের জন্মের ধারাবাহিকতা আছে, আমাদের মৃত্যুর কোনো ধারাবাহিকতা নাই, জন্মের দিনও মানুষ মারা যেতে পারে আবার 100 বছর বয়সেও মানুষ মারা যেতে পারে। সুতরাং এই যে দীর্ঘ জীবন এর মধ্যে বা সর্বক্ষণ জীবন এর যে কোনো সময় মানুষ এই হার্টের অসুখ নিয়ে আমাদের সামনে উপস্থিত হতে পারে, এই জন্য আমরা সর্বরকমের হার্টের অসুখ নিয়ে আমাদের ধারণা থাকা দরকার আছে। ধন্যবাদ, আপাতত আমি এই জায়গায় আমার কথাগুলো শেষ করছি।